নমস্কার বন্ধুরা, বিলে চুটকু কিংবা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, 25শে ডিসেম্বর তো চলেই এলো, তো তার আগে তোমাদেরকে একটা পাকা পেঁপে দিয়ে কেকের রেসিপি করে দেখায়। তো পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে ছাড়িয়ে নেব। তো এরপর আমি ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি, 1 চামচ আমুল দুধ নিয়েছি বড় চামচে, তো 1 চিমটে লবণ নিয়েছি স্বাদ মতো। তো এরপরে আমি বেকিং সোডা, বেকিং পাউডার পরিমাণ মতো সবই নিয়েছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, একটা প্লাস্টিকে মুড়ি ছিল, তো মুড়িটা একটু নরম হয়ে গেছে, ভাবছিলাম একটা গরু এলে বা পাখি তো প্রচুর আসে, ঠাকুর ঘরে নকুল দানা থাকে রোজ খেয়ে যায়, মানে ঠিক টাইম ওরা চলে আসে। তো গরুটা এসেছে, মুড়ি তো প্রচণ্ড যাঁচা ছিল, বাইরে বেরিয়ে দেখি গরু এসেছে। যাই হোক, গরুটাকে আমি সব দিয়ে দিলাম, একটু আদর করে দিলাম, আমার খুব ভালো লাগে গরুকে আদর করতে। তো গরুটা সব মুড়িগুলো খেয়ে নিল, গরুর খাওয়া হয়ে গেলে তারপরে আমি কেকের দিকে যাব। তো গরুটাকে খাইয়ে দিয়েছি, এরপর আমি গরুটাকে যেদিক থেকে এসেছে সেই দিকেই পাঠিয়ে দিয়েছি। তো এখানে ছোটো ছোটো করে পেঁপেটা কিউব করে নেওয়া হয়েছে, এটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। তো এই পেস্টের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেবো, এখানে 1/4 ভাগ আছে পেঁপে, তো সেই মতো আমি চিনিটা দেবো। এরপরে সাদা তেল দেবো 2 চামচের মতো, দিয়ে ভালো করে পেস্টটা স্পুন দিয়ে মেখে নেবো। তারপরে আমি যে ময়দাটা নিয়েছিলাম, বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ, আমুল দুধ সব একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে একটা পেঁপের পেস্টটা দিয়ে ব্যাটার তৈরি করে নেবো। এরপরে একটা পাত্র মানে সাদা তেল নিয়েছি, নিয়ে আমি ভালো করে বুলিয়ে নিয়েছি, এরপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি, তার মধ্যে টুটি ফুটি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঠুকে নেব পাত্রটা, নাহলে কিন্তু একটু ফাঁকা থাকলে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না। এরপরে কাজু কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে দেবো, তারপরে আমি উনানে এটা তৈরি করব। তোমরা গ্যাসও করতে পারো, গ্যাসটা একটু প্রথমে হাই ফ্লেমে দেবে, তারপরে গরম হয়ে গেলে লো ফ্লেমে দেবে। তো আমি এখানে, তোমরা বালি দিয়েও করতে পারো, আমি এখানে বালি নিইনি, পাত্রটাকে গরম করে নিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড বসিয়েছি, তারপরে আমি অ্যালুমিনিয়ামে কেকের পাত্রটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, একটা ইঁট দিয়ে দিয়েছি। আর এখানে উনানটা দাউ দাউ করে জ্বলছে, প্রচণ্ড হাওয়া দিয়েছে পুকুর পাড়, একদম প্রচণ্ড মানে হাওয়া, মানে রাখা যাচ্ছে না। প্রথমে গরম করে নিয়েছি খুব, তারপরে একটু লো ফ্লেমে দিয়ে মানে অল্প জ্বাল দিয়ে ওটা তৈরি করব। তো মুনি এখানে বসে আছে, মুনি দেখছি, ওকে নিয়ে আসতে হয়েছে, নাহলে প্রচণ্ড চেঁচাবে ঘরের মধ্যে। তো এখানে একদম মানে আলতুভাবে জ্বলছে, এখানে অল্প জ্বলছে একদম, দেখো কত সুন্দর সিনারি, সামনে পুকুর, গাছপালা, হেভি লাগছে, মানে হয় যেন আমরা পিকনিক করতে এসেছি এখানে। তো এখানে একবার ঢাকনা খুলে দেখছি হয়েছে কি না, আর একটু বাকি আছে। আর একটু উনানে জাল দিয়ে, অল্প পরিমাণে জাল দিয়ে তৈরি করে নেব। তো ঢাকনাটা খুলে দেখছি, তো কেকটা হয়ে গেছে, একদম গন্ধ বেরিয়েছে, তো আমি নিয়ে চলে এসেছি ঘরে, দেখো কত সুন্দর হয়েছে। আর মুনিকে আগে দেবো, অনেকক্ষণ ধরে আমি যতক্ষণ ওখানে ছিলাম, যতক্ষণ কাটা হয়েছে পেঁপে, ও সমানে ছিল বসে, এমনকি ওখানে কেক তৈরি হচ্ছে সেখানেও বসেছিল, কখন হবে, তো ওকে আগে আমি দেবো। কত সফট হয়েছে দেখতে, দেখো বন্ধুরা দিতেই খেয়ে নিয়েছে, এটা টুটি ফুটি এটা খায় নে, তো খুঁজছে আবার কোথায় গেল। আবার দিয়েছি, প্রথমে বিস্কুট দেয়া হয়েছিল, তো বিস্কুটটাকে আসনের ভেতর ঢুকিয়ে রেখেছে, তারপর আবার কেকটা দিয়েছি, আমার মেয়ে চাইছে দে না একটু দে না, তাকে তো চোখ দেখাচ্ছে, তো কেকটা একটু গরম।
তো বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অসুবিধা হবে না, তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো।